কোন সংবাদ পরিবেশন। মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা হলো আজ উচ্ছ্বসিত তৃণমূল কর্মীরা। মঙ্গলবার বহরমপুর মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সাংগঠনিক কার্যালয় থেকে দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার 5টি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা হতেই উচ্ছ্বসিত হয়ে উঠলেন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকেরা। এদিন মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া শাওনি সিংহ রায় জানালেন, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারু গোপাল মুখার্জি ও ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা, মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দী ও ভাইস চেয়ারম্যান আলম মেহেদি, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও ভাইস চেয়ারম্যান দেবাশিস চ্যাটার্জি, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ ও ভাইস চেয়ারম্যান মলয় রায়, বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি ও ভাইস চেয়ারম্যান আবু শাফিন মণ্ডল। নেত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ মাথায় নিয়ে আমরা এবারে বহরমপুর মুর্শিদাবাদ জেলার 5টি পৌরসভা জয়যুক্ত হয়েছে। আজকে দিদির নেতৃত্বে দল চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে দিয়ে আমাদেরকে জানিয়েছেন 5টা পৌরসভার কে চেয়ারম্যান হবেন এবং কে ভাইস চেয়ারম্যান হবেন। তারই নাম আজকে আমরা আমাদের দলীয় অফিসে সেই ঘোষণা করলাম। এই নামগুলি ঘোষণা হবার পর থেকেই বহরমপুর শহরের রাজপথে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাসা ব্যান্ডবাজি এবং আবির নিয়ে উচ্ছ্বসিত হয়ে মেতে ওঠেন আনন্দ প্রকাশে। ডিএনটিভির পক্ষ থেকে নির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে জানাই শুভেচ্ছা। সংবাদ পরিবেশন।